রাতারাতি বড় লোক হতে চান, উপায় খুঁজে পাচ্ছেন না, অন্য কোথাও যাওয়ার কি দরকার? হ্যাঁ, আপনাদের দরবারে হাজির বিশেষ টোটকা নিয়ে খেয়ে আপনাদের প্রিয় বন্ধু ফানবাজ আয়ুষ্মান। তাহলে ডায়লগটা দিয়ে ফেলি, ঢপ দিলে ডপবাজ, চাল দিলে চালবাজ, ফান বলে তো ফানবাজ। শুনুন তাহলে, মন দিয়ে শুনুন, না কান দিয়ে শুনবেন, ঠিক আছে? শ্রাবণ মাস এলে দেখবেন একটা ব্যাপার চোখে পড়বেই পড়বে, সেটা কি? সেটা হচ্ছে মেয়েরা ওই সময় লাইন ধরে চুরির দোকানের সামনে গিয়ে হাজির, মনে হচ্ছে যেন আধার লিঙ্ক, মনে হচ্ছে ফ্রিতে খিচুড়ি দেওয়া হবে এক্ষুনি। ঠিক বলেছো। আর এক দুটো নয়, ইনাদের এক দুটো মন ভরে না, 8-10 হাজার সবুজ চুরি ডানাতে 8-10 হাজার বাম হাতে পড়ে সারা বাজার ঘুরে বেড়াবে। একটু বেশি হয়ে 8-10টা সবুজ চুরি ডানাতে 8-10টা বাম হাতে পড়ে সারা বাজার ঘুরে বেড়াবে, এখানে যাবে ওখানে যাবে, যেখানে যাবে ইয়ে জ্যোতির চুরি ও কি খান খান করে আমার কান করে ঘ্যান ঘ্যান। কেন, ওয়াই, এত সবুজ চুরি কে পরে? হ্যাঁ কে পরে, লজিকটা কি ভাই? আর সেদিন কি হয়েছে জানেন? পাড়ার এক আন্টি তার মেয়েকে নিয়ে সন্ধ্যের সময় আমাদের বাড়িতে এসছে, ঠিক আছে ভালো কথা, আমি আমার ঘরে টিভি দেখছিলাম, ওমা হঠাৎ দিকে একটা ছমছম আওয়াজ, ব্যাপারটা কি? আমি তো ভূতের সিনেমাও দেখছিলাম না। তাহলে আমার না আওয়াজটা শুনে গা শিউরে উঠলো, আমি চারপাশে তাকিয়ে দেখছি কেউ নেই, ব্যাপারটা কি? তাহলে এরকম ছমছম আওয়াজটা করতে এলো, ওমা একটু পরে দেখে আন্টি তার মেয়ে সব ঘরে ঢুকেই বলছে, বাবু কেমন আছো? এত কেমন আছো, মানে মুখে বলিনি, মনে মনে বলছি। আরে এক্ষুনি তো মরেই যাচ্ছিলাম, আমার কিডনিতে হার্ট অ্যাটাক হয়ে যেত, আপনারা বোঝেন, মুখে বলিনি মনে মনে, একটুর জন্য ভাগ্যির একটা চুরির আওয়াজ তার চোখে পড়লো বলে, নাহলে তো আমি ভূতের ভয়ে তো বাড়ি ছেড়ে ঘরেই থাকতাম। আমার জীবনের উপর ঐতিহাসিক প্রভাব ফেলেছিল এই সবুজ চুরি। আমার মনে হয় মেয়েরা তখন বাবাদের কানে কানে একটাই কথা বলে, কিনে দাও সবুজ চুরি নইলে যাব শ্বশুর বাড়ি। আমি সেই মেয়েদের বলছি, ওরে ও বঙ্গ নারী, কারণটা কি জানতে পারি? কি বলেন? তাহলে বিজনেসটা কি? বিজনেসটা হচ্ছে অনলি ফর শ্রাবণ মাস, ঠিক আছে? আমি বিশ্বাস করি না। আপনারা এক কাজ করুন, দোকান টোকান ভাড়া নিয়ে বা না পারলেও একটা চাদর টাদর বিছিয়ে সামনে কিছু সবুজ চুরি ফেলে রাখুন, দেখবেন মেয়েরা বাপ বাপ করে দৌড়ে আসবে, এসে সব সবুজ চুরি কখন যে নিয়ে চলে আসে দেখবেন আপনারা টেরি পাবেন না। ব্যবসা চৈত্র সেলের থেকে বেশি সেল এই সময় হবে, গ্যারান্টি দিল কে? ফানবাজ। কি সুন্দর, রাতে যখন হিসেব করতে বসবো দেখবেন পয়সাই পয়সা হোগা, পয়সাই পয়সা হোগা, 8-10 লক্ষ না হলেও 1-200 তো ঠিক কামিয়ে নেবেন। মস্ত প্ল্যান, ঠিক বললাম? ঠিক বলেছো। আরে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমি পাশে আছি তো। বড় হারামি হো, কারাই ব্যবসা করতে ইচ্ছুক কমেন্ট বক্সে লিখে যান, আর মাসের শেষে কার কেমন ইনকাম হলো একটু লিখে জানাবেন কিন্তু, ঠিক আছে? কোনো কমিশন চাই না, জাস্ট হেল্প করলাম। তোবা তোবা, থারা মুড খারাপ করে দিয়া তো, আজ আর বেশি কোনো জ্ঞান দিলাম না, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্ত, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের প্রিয় চ্যানেল ফানবাজ আয়ুষ্মান, ততদিন জন্য সবাই ভালো থাকবেন কিন্তু, ঠিক আছে? Bye.